আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকের ভিডিওটি মূলত যারা নতুন কোনো কারখানা স্টার্ট করার প্ল্যানিং করছেন বা আপনার বাসাতে একটি বাংলা প্লেন মেশিন আছে বা আপনি মিনি গার্মেন্টসকে আপডেট করবেন, এই সংক্রান্ত যারা আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি। মূলত আজকে আমি আপনাদের যে মোটরটি দেখাবো, সাধারণত বাংলা মেশিনে এরকম বড় ক্লাস মোটর থাকে, অনেকে কী করে সেই ক্লাস মোটরগুলো চেঞ্জ করে সার্বো মোটরগুলো ব্যবহার করে। স্বাভাবিক আপনারা জানেন মেশিনের নিচে সার্বো মোটর লাগানো যায়, সে কোয়ালিটি যেমন মোটর আছে, কিন্তু বর্তমানে আপডেট হওয়ার কারণে এখন আবার তারা কী করতেছে, মেশিনের সাথেই মোটর সেট করে দিচ্ছে। এই মোটরগুলো আপনি চাইলে দেখা যাচ্ছে জুকি মেশিন আছে, ব্রাদার মেশিন আছে, আপনার যে কোনো কোম্পানির ব্র্যান্ডের একটি যদি গার্মেন্টসের মেশিন থেকে থাকে আপনি চাইলে সেই মেশিনে এই মোটরগুলো ব্যবহার করতে পারবেন। এখন মূলত এই মোটরগুলো কাদের জন্য? দেখা যাচ্ছে আপনার বাসাতে আপনি একটি মেশিন ব্যবহার করবেন, সেখানে অনেক শব্দ হতে পারে বা নয়েস আসতেছে, তখন কি করলেন আপনি এই মোটরটা লাগাইলেন। এই মোটর লাগানোর সাথে সাথে আপনি খুব স্মুথনেস একটা ফিল পাবেন, ঠিক আছে, সেম অটো মেশিনের মতো। মেশিনের স্পিড সর্বনিম্ন যদি করা হয় সেক্ষেত্রে 200, আর আপনার যদি আমি সর্বোচ্চ স্পিড যদি করি 4500। তো যাদের মিনি কারখানা আছে বা যাদের প্রোডাকশনের অনেক প্রেশার আছে তাদের জন্য দেখা যায় স্পিডটা একটু কাজে বেশি লাগে, আদারওয়াইজ যারা বাসাতে কাজ করবে তাদের জন্য স্পিড তেমন লাগে না, দেখা যায় 3500 হলেই এনাফ। এখন মূলত এই মোটরগুলো আপনি কোথায় পাবেন বা দাম কীরকম? বর্তমানে চায়না থেকে বাংলাদেশে অনেক ডিলার নিয়োগ দেওয়া হয়েছে, এই মোটরগুলোর ভিতরে কয়েকটা ক্যাটাগরি আছে। দেখা যাচ্ছে কোনো কোনো মোটরের দাম 3700 টাকা, কোনো কোনো মোটরের দাম 4500 টাকা, 5000 টাকা, এরকম 3-4টা রেঞ্জের ভিতরেই মোটরগুলো আছে। তো আমি চেষ্টা করব সঠিক দাম এবং সঠিক ইনফরমেশনগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার জন্য, কারণ দেখা যাচ্ছে ভিডিওটা যখন করা হচ্ছে তখন মোটরের দাম থাকবে একরকম আর আপনি যখন কিনতে যাবেন তখন হয়তো বা দাম তার চাইতে কিছু কমও হতে পারে বেশিও হতে পারে। তো আমি সব রকম তথ্যগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। আর এটা হলো ববিন উইন্ডার, আপনারা যারা আর কি ববিন ভরবেন, সুতা ভরবেন ববিনে, এখানে ববিন উইন্ডার দেওয়া আছে। হ্যাঁ, তো অল্পর ভিতরে ওরা যেভাবে মেশিনটা তৈরি করছে বা মোটরটা যেভাবে তৈরি করতেছে অনেক ভালো। আমি এই বিষয় নিয়ে আরও একটি রিভিউ বানাবো, সেটা হলো গিয়ে আমি মেশিন মোটরটি আগে মিনিমাম 6 মাস বা 3 মাস চালাবো, চালায় এটার কন্ডিশন কীরকম সেটা জানবো, পরবর্তীতে আমি সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।